ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু অ্যাস্টোল বাই সিঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 4th February Sunday, মামা বাবির কালকে অ্যানিভার্সারি ছিল, তো সেই উপলক্ষে আজকে দুপুরবেলা একটা খাওয়া দাওয়ার প্ল্যান আছে। এখন বাজে 9:30 আর আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই জামা কাপড়গুলো আমি কালকে তুলে এই চেয়ারের ওপর ডাম্প করে দিয়েছিলাম। ভেবেছিলাম যে মুভি দেখে এসে পাঠ করব, বাট কালকে কারেন্টটা খুব জ্বালাচ্ছিল, প্লাস ইচ্ছাও করছিল না, সেই জন্য কাজটা পেন্ডিংই রয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করে নেব, মাম্মা আজকে লুচি বানিয়েছে, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর এই জামা কাপড়গুলো পাঠ করে তুলে রাখবো। আজকে হয়েছে জোয়ান দিয়ে লুচি আর সাথে ঝোলঝোল আলুর তরকারি। জামা কাপড় গোছানো আমার ডান। এতক্ষণ আমার আর সবিকের সোয়েটারের তাকগুলো গোছাচ্ছিলাম। অ্যাকচুয়ালি টেনে টেনে সোয়েটার বার করা হয়েছে, এই শীতকালে পুরো ঘেটে গেছিল অ্যারেঞ্জমেন্টটা। শীত তো আর কদিনেরই গেস্ট, কিছুদিন পরেই এই সব তাকগুলো আবার ফাঁকা হয়ে যাবে, তো মোটামুটি একটা অর্গানাইজ করে নিয়েছি আর কি। ম্যাচে শোয়া 12টা আর মামনি এইমাত্র কাজ করে গেল, আমি এবার স্নান করে পুজোটা দিয়ে নেব। আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবারে আমি রেডি হব, ড্রেস তো পরে নিয়েছি। আমরা আজকে যাচ্ছি বিরাটির মিত্র ক্যাফেতে লাঞ্চে, আর আমি বাবি মাম্মাম গাড়িতে বেরিয়ে যাব। তারপরে ফার্স্টে আমরা যাব মধ্যমগ্রামে, ওখান থেকে আমার মাকে পিক করব, দেন আমরা মিত্র ক্যাফে আসব, আর সবিক এখান থেকে বাইকে যাবে ডিরেক্টলি মিত্র ক্যাফেতে। আমি তো একদম রেডি হয়ে গেছি, ওইদিকে বাবি মাম্মামও অলমোস্ট রেডি, তো আমরা আর 5-10 মিনিটের মধ্যে বেরোবো। আমি এই রেড কালারের কুর্তিটা পরেছি, এটা বেশ অনেকদিন আগেই কিনেছিলাম, একবারই পরেছিলাম, আর আজকে একটু ট্রেডিশনাল সেজেছি। মিত্র ক্যাফে আমাদের সবারই খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, স্পেসিফিক্যালি বিরাটির আউটলেটটা। আমি, মা, সবিক, বাবি, মাম্মাম, আমরা সবাই মিত্র ক্যাফেতে বহুবার এসেছি, কিন্তু প্রত্যেকবারই আমরা এখানে ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, চিকেন কাটলেট এই ধরনের খাবার অর্ডার করেছি। এই প্রথম আমরা মিত্র ক্যাফেতে খেলাম অথেন্টিক বাঙালি থালি। আমি নিয়েছিলাম দামোদর শেঠ মাটন থালি, যাতে ছিল ভাত, লেবু, লঙ্কা, আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা সবজি, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মাটন কষা, চাটনি আর পাঁপড়, এছাড়া গুড়ের রসগোল্লাও ছিল। সবিক, বাবি, মাম্মাম আর আমার মা নিয়েছিল ভেজ থালি, যাতে ছিল শুক্তো আর ছানার ডালনা। ওরা আলাদা করে দই ইলিশ অর্ডার করেছিল। প্রত্যেকটা খাবারই খুব যত্ন সহকারে বানানো হয়েছিল এবং দারুণ টেস্টি খেতে ছিল। তোমরা যদি বাঙালি খাবার ট্রাই করতে চাও তাহলে কিন্তু অবশ্যই বিরাটির মিত্র ক্যাফেতে আসতে পারো। দ্য ডিশেস ওয়ার নট অ্যাট অল রিচ বাট এক্সট্রিমলি ডেলিশিয়াস। এখন বাজছে 4:15 আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম, মাকে ড্রপ করে দিয়েছিলাম মধ্যমগ্রামে, আর কালকে সকালে আমি মায়ের কাছে যাব। এখন বাজছে 6:45 আর আমি এইমাত্র সন্ধে দিলাম, আর এই যে জামা কাপড় বার করে রেখেছি এইগুলো এবার প্যাক করব, বিকজ বললামই যে কালকে সকালবেলা মায়ের কাছে যাচ্ছি, দুদিন থাকবো। এখন একটু চিলি গার্লিক পটেটো পপসগুলো ভাজবো, আমি আর সবই খাবো। রেডি। এখন বাজছে 10:00 আর আমরা এবার ডিনার করব, রাত্রির একদম সিম্পল খাবার, ভাত, ডাল, আলু ভাতে আর ডিম সিদ্ধ। তো আলুটা এখন আমি মাখবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে। এই যে আমার এখানে আলু ভাতে মাখা হয়ে গেছে। আচ্ছা 11:00 আর আমরা এই ডিনার করে এলাম, এবারে তো স্কিন কেয়ার করবো অ্যান্ড দেন ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।